नमस्कार बंधुरा, आमि ऋतुमिता, वेलकम टू माय चैनल। आज आमि बानाबो झाल झाल पार्शे माछेर झोल। ताले चलो शुरू करी आमरा रेसिपिटा। पार्शे माछगुलोके नून हलुद दिए माखिए रेखेछि। फ्राई पैने वन कप मतो सर्षेर तेल दिए दिलाम। सर्षेर तेलटा भालोभावे गरम हये गेले पार्शे माछगुलो एके एके तेलेर मध्ये छेड़े दिलाम। माछगুলোর এক পিট ভালোমতো করে ভাজা হয়ে গেলে উল্টে দেব আরেক পিট ভাজার জন্য। মাছগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার একে একে করে তুলে নেব অন্য জায়গায়। বাকি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম আর এপিটুপির ভালো মতো করে ভেজে নেব। ভেজে নেয়ার পর মাছগুলো তেল থেকে তুলে নেব অন্য জায়গায়। দুটো মিডিয়াম সাইজের আলু লম্বালম্বিভাবে কেটে ওই তেলের মধ্যে ছেড়ে দিলাম। নুন দিলাম 1 টিস্পুন মতো, হলুদ গুঁড়ো দিলাম হাফ টিস্পুন মতো। এবার আলুটা ভালোভাবে তেলে নেড়েচেড়ে নেব। আলুটা আমি খুব ভালোভাবে ফ্রাই করে নেব। আমি যেহেতু এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, তাই এটা প্রায় 70% আলু তেলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। আমার আলু পুরোপুরি ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব অন্য জায়গায়। কড়াইতে আমি 2 টেবিলস্পুন মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা খুব ভালো গরম হয়ে গেলে 1/4 টিস্পুন মতো কালো জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর আদা বাটা দিলাম 1/2 টিস্পুন মতো। কড়াইয়ের মধ্যে আদাটা কিছুক্ষণ ভেজে নিলাম। এরপর জিরে বাটা দিলাম তেলের মধ্যে 1 টেবিলস্পুন। জিরে বাটাটাও ভালোভাবে ভেজে নেব। 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো তেলেতে দিয়ে দিলাম। নুন দিলাম 1 টিস্পুন। এরপর মশলাটা তেলের মধ্যে ভাজতে থাকব। টমেটো বাটা দিলাম। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছি। টমেটোটা ভালো করে কষানো হয়ে গেলে কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1 টিস্পুন আর লাল লঙ্কা বাটা দিলাম 1 টিস্পুন মতো। এরপর মশলার মধ্যে ভালো মতো করে লঙ্কা বাটা দুটো মিশিয়ে নিতে হবে। 3-4 চেরা কাঁচা লঙ্কা এই মশলার মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো মতো করে আলুটা মশলার মধ্যে নেড়েচেড়ে নিতে হবে। কিছুক্ষণ আলুগুলো কষানো হয়ে গেলে 1 কাপ মতো জল দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। আলুগুলো যখন ভেজেছিলাম তখন কিছুটা আলু তেলে দিয়ে সেদ্ধ হয়ে গিয়েছিল, এখন অল্প সময়ের মধ্যেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আলুটা যে সেদ্ধ হয়ে গেছে, কিছু ধনে পাতা আলুর ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম। এবার ওই আলুর ঝোলের মধ্যে ভেজে রাখা পার্শে মাছগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে ঝোলের মধ্যে মাছগুলো মিশিয়ে দিলাম। 2-3 মিনিট ঝোলটা ফুটে গেলেই আমাদের পার্শে মাছের তরকারি রেডি হয়ে গেল।